ও নয় বেগ, যাও আমার বাড়িতে এবার হইয়া, যে রোজা খাফাও অন গিয়া থাকিও, যে গিয়ে তোমার মন মতো রান্দি হওয়ায় ওগুলো অন গিয়া হাইও। পাঁচজার তরকারি বানাইয়া দিয়ারলে খনে লবণ হইছে না, খনে মরিচ বেশ হয়ে গেছে, ওটা হইছে না, মজা হইছে না, তোমার নাই মুখো মজা আর দুঃসারা আমার বউর। তোমার এই নতে হতে হতে যাও আর কিছুই দাইবা নাই, এই তো পারতো না। এবারে তুমি হরুতার সিল্লানি যারতে আর না, তুমি যারতে আর হরুত হয়েছো নি যখন এগুলো তো সিল্লাইবে না নি, এগুলো তো মুখো আঠাইয়ে বই রইতে নি, তোমার যেন সুখে রইতে আর অন্য যাও, তোমার মনে হয় তোমার মনির বাড়ি যাও না আর কোনো বাড়ি যাও, যেন গিয়ে সুখে রইতে আরো অন্য গিয়ে রইও, যাও আমার বাড়িতে এবার রইয়া। চাচাই বেগ কান্দলে এখানো যাইতা না রে বা, খানো আর যাইতাম, যে হওয়ার লাগে নিজের জীবন বিসর্জন দিছি, ও হুয়াই আইসকো আমার বাড়ি থেকে বার করে দিলাইছে। কিতা কইন বাড়ি থেকে বার করে দিলাইছে, বাড়ি থেকে কিতা লাগে বার করি তো মুরব্বী হয়ে গেছি, নিজের তো নাই দিয়ে কিছু করতে পারি না, এখন টান টানোর বুঝো হয়ে গেছি, আমি নিজে জাল খাইতে পারি না। ও কইছিলাম তোলা তরকারিত জাল হোম দিও, লবণ হোম দিও আমার কারণে, ওইটা তাই ভার্তা নাই, নিজে তো হাড়ের বেমারি মানুষ, তুমিও তো কইলে। ও অতিরিক্ত চিল্লানি জারতে পারি না, হুরুতা এগুন খুব চঞ্চল, নাতিনু সাজে গুণ বেতালা চিল্লাই নারে, কোনো সময় চিল্লানি জারতে না হারিয়া কইলাই গুণতারে হবাই দি হরাইয়া নেও, কি কইলাই আরও বাদ বনলাই, তারা মনে করেন তারা হুরুতারে দেখতে পারিয়ান না, কৌ যান খার নাতিনুসার লগে খার মায়া নাই, ও তা লইয়া কয়েকদিন থাকি খালি বেড়া চেলা চলে আর, ও বউর খান ফোড়া শুনতে শুনতে খুয়াই দিলাইছে নাই বার করিয়া, কিতা আর কর্ম আল্লাহ যখন দুনিয়াত দিছোন তে খাবাই বা তাই ন বার হয়ে গেছে কই আর। আপনি বিলকুল চিন্তা করবা না, আপনি আমার বাড়ির যাইন, আমি আইয়ার বাড়ি না রে বা, ইলা কিলা কিলা লাগে তোমার বাড়ি যাইতাম, ইটা কিতা মাত মাত হই বাবা, থাকতে সময় আপনি আমরা অরিত কত যাবা গেলা, খাইলা রইলা বাবাও আপনার ইন্দোর বাড়ির যেইতা, আর আজকে বাবা মরার দীর্ঘ কয়েক বছর হয়ে যার আপনি আমরা বাড়ি যাওয়া বাদ দিলাইছ, আপনি আপনার বন্ধুর বাড়ি মনে করিয়া যাক আমি। ও তোমার বাপর কথা মনে হলাইছ, তোমার বাপ আমার খুব মায়ার মানুষ আসলা, বহুত একলগে চলছি, আল্লাহ তানে বেশ নসিব করুক, জানতে আপনি যাই আর। জাবির খান রে, ও জাবির ওবাই আছেন ওবাই, কিতা বেটা তুই বেটা নাই নি, নিজের বাপরে বেটিন তোর কথা শুনি একবার তাকে বার করে দিলাইলে, ও বাপে তোরে সরু তাকে বড় করলা, মানুষ বানাইলা, জাগা জমিন গড় বাড়ি অকলতা তোর লগে বানাইলা, আইজও বাপরে তুই বাড়ি থেকে বার করে দিলাইলে, কিতা লাগে দিছ বার করি বাড়ি থেকে তান রে, এটা আমার সহ্যর বার হয়ে গেছে, তানরে পড়তে যাও আর কিছুই বানাইয়ে দেওয়া লাগে, এটা শেষ বানাইয়া ইতো যজ্ঞে বানাইয়া দিত যাও কিছুড়ি, এগুলো তো মানুষ নানি, এগুলো তো সুবিধা অসুবিধা আছে নানি, তাই হরুতার চিল্লানি যাতে পারি না, হরতে গেলে আমি কিতা করতাম বন্ধু করে দিতাম না কেন। হাই রে হাই, তুই যদি জানতে হরুতার চিল্লানিয়ে তোর বাপর কিতা অসুবিধা হয় তে তুই তোর হরুতারে কইলেও নে, দাদার দ্বারও গিয়া বেশ চিল্লা চিল্লি করিও না, তোর বৌরেও কইলেও নে, হরুতাই কিন্তু আমার আব্বার দ্বারও বেশ দিও না, হরুতার চিল্লানিয়ে আব্বার অসুবিধা করে, এর বাদে তুই তোর বৌরে কইলেও নে, আব্বার সব সময় খেয়াল রাখিও, টাইমে ঔষধ দিও, টাইমে যেটা লাগে অকলতা দিও, আব্বার কষ্ট হইতে দিও না, কিন্তু আফসুস যে বাফে তোর লাগে সব কিছু ত্যাগ করিলইলা, আইজও বাফরে তুই বাড়ি থেকে বার করে দিলাইলি, তাই না আর কিতা আমার লাগে ত্যাগ করিলা, নাতিন সঙ্গে তো চিল্লানি জারতে পারডা না আর কিতা ত্যাগ করবা, তাই মনে পড়েন নি আইজ থাকি দুই বছর আগে তোর বাফরে আমার চেম্বারে লইয়া গেছিলি, একটু বাই আনছে শ্বাস লই যাইন জিবরা দেখি যাইন, আপনি তোরা বাইরে যাইন না, আপনার ছেলের লগে তোরা কথা কইলা মানে হবা, তুই তোলা বাইরে যা আমার তোলা ডাক্তার সাহেবের লগে মাত আছে, আপনি মনে হয় মাত বুঝছইন না, আমি আপনারে কইছি তোরা বাইরে যাইবার লাগে, আমি বুঝছি রে বা, বুঝার কারণে তো কইয়ার তারে যাওয়ার লাগে, তুই তোলা বাইরে যা, তুমি যখনও কইছো আমার বাইরে যাবার লাগে তখনও আমি বুঝি লেছি আমার বড় কিতা বেমার হয়েছে, আর তুমি চাইছো আমারে না কই আমার হুয়ারে কইতায়, কারণ হয়তো আমি সহ্য না করতে পারি, আমি কিন্তু বুকুত সাহস নিয়ে কই আর আমি সহ্য করতে পারমো, হয়তো আমার হুয়া সহ্য করতে পারতো না আমার এখান শুনিয়া, কারণ তার হাড় আমার থেকে দুর্বল, তুমি আমারে খোও আমি বুকুত হিম্মত নিয়ে কই আর আমার কিচ্ছু হইতো না, যেখানে হইছে আমার খো কোনো অসুবিধা নেই, যেহেতু আপনি কইতরা আপনারে কইতাম আপনি জারতে পারবা, আপনার হাড়ও বহুত বড় সমস্যা,
আপনার হার্ট খারাপ, যে কোনো সময় আপনার হার্ট অ্যাটাক হইতে পারে বা আপনার হার্ট ব্লক হইতে পারে, কারণ আপনার হার্টও ছিদ্র একটা আছে। আমি যেহেতু চাইছিলাম আপনারে কইতাম না, আপনি আমার কইলা কই ওই হিসাবে আমি কইছি। আমারে কই সবালাও করছো, যদি আমার ফুয়ারে কইতায় তে হে পাগল হয়ে গেল না। আমারে সুস্থ করার লাগিয়া যা সম্পদ আছে সারা কুয়াইল নাই। আমি আমার জিন্দিগিতে আমার ফুয়ার লেগে কিছু করতে পারছি না। কষ্ট মষ্ট করি তার লগে দুইটুকরা জায়গা লইয়া তৈছি, যাতে হে কোনোদিন যদি কোনো বড় বিপদে পড়ে তে ও জায়গা বেশিয়া বিপদ থেকে উদ্ধার হইতো বা তার ভবিষ্যতে কোনো কামো লাগাইতো। এখন যদি হে শুনে আমার অত বড় বেমার, হে চাইব সব বেশিও নাই আমারে সুস্থ করতো, আর হে আমারে সুস্থ করতে পারতো না। এটার লাগে আমার যে বেমার আর ই যে সম্পদ, এটা কিচ্ছু কিচ্ছু হইতো না। আমি চাই না আমার ওষুধের তলে এটা সব খুয়াইয়া আমি সুস্থ হইতাম আর আমার ফুয়ার জীবন অন্ধকারে তৈয়া দিতাম। আমি তো বয়সও হয়ে গেছে রে বা, আর কয়দিনও বা বাঁচম, 60-65 বছর তো হইয়া বাড়ছে, আর এটা সব খুয়াইয়াও যদি বেশ বাঁচি তে 5-7 বছর বাঁচিম। অফাকির আল্লাহ যতদিন বাঁচাইন বাঁচিম আল্লাহর হাওলা। আর দয়া করিয়া তুমি আমার হুয়ারে ইনাইটা কইও না, হে যদি জিকাই হওয়া তুমি ছোটো কোনো বেমার হইয়া ঔষধ লিখিয়া দিলাইও, আর আমিও আমার হুয়ারে কইতাম নাই নাই। ঠিক আছে চাচা, আমি কইতাম নাই আপনার ছেলেরে, আমি ঔষধ লিখিয়া দিব, আপনি এখন খাইবা টাইম, আর বাদ বাকি আল্লাহর হাত। তোর ভবিষ্যৎ তোর বাপে চাইয়া, তোর বাপে জীবনের লাস্ট সময়টা কত কষ্ট করে কাটাইতরা, বালা করে ঔষধ হরাইতরা না, হার্ট অপারেশন হরাইতরা না, হার্টও হোল আছে এরপরে অপারেশন হরাইতরা না, কিতার লাগে পয়সা খরচ হইব, তোর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাইব। আর আইজ তুই নৌ বাপরে বার করিয়া দিলাই রে, কইলে হরু তার চিল্লানি যারতে পারিন না। আমি বুঝিলিছি আপনার খাওয়া লাগতো না, আব্বা কোম্পায় গেছেন তো শৈন্য, আমরা বাড়িতে আসইন, যা দৌড়াইয়া যা। আব্বা আপনি অনুনি, আমি আর ডাক্তার সাহেবের বাড়িতে তুকে ইয়ার পাইয়ার না আপনারে। না ও ব্যাগকে তো ইয়া অন বইছি, তুমি চিন্তা করিও না, আমি অন তা হম। আমার ডাক্তার সাহেবের বাপর লগে খুব সম্পর্ক আছিল, আগেও আমি ইন আইতাম থাকতাম, কোনো অসুবিধা হইতো না। ইটা কীতাম আত হইন, আপনি ইনও ডাক্তার কীতার লাগি, আপনি আপনার বাড়িতে থাকবা আইন আমার লগে। না তুমি যাও, আমার নাতিনো সাহেব তার বাড়ি খেয়াল রাখিও, এগুলিতে অনেক দাদা ছাড়া ভাত খাই না, আমার দোয়া আছে তোমার। আব্বা আপনি ইলা কইতে রাখিতে লাগে, আপনি আমার মাফ করিয়া দিলেন না, আমার ভুল হয়ে গেছে, আপনার অত বড় বেমার আপনি এখান থেকে লুকাইলা খেতে লাগে, আমার এক হইলে না, আমি কিন্তু ঔষধ করলাম না উনি। না এটা কিছু নাই, ঔষধ চালাইয়া যাই আর এমনিও কমব, আর তুমি যে কইতে আমি তোমার মাফ করে দিতাম, ইনি আর মাফ করে দিতাম কিতা। হুরুতা বাপর গেছে সারা জীবনও হুরুতা, হুরুতাকতে যে ভুল করলে মনে করতাম নাই কি বুঝছে না, হুরুতা ভুল করে লিছে, এখন বড় হইয়াও ভুল করলে মনে করম হুরুতা বুঝছে না ভুল করে লিছে, হুরুতা সারা জীবনও মা বাপর গেছে হুরুতাও তা কইন। আব্বা তুমি আজ তা মন ধরিও না, আমার মাফ করিয়া দেও আর আইও বাড়ি, আমি বুঝছি না নয় আর আইও। আমার ব্যাগ গুতা আনো, আমি আনমো গিয়ে বাদে ডাক্তার সাহেবের বাড়িতে গেলে।